মধ্যে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাক দরবারে ভক্তি চুমন রেখে তৎসঙ্গে আমার মুর্শিদ কেবলা হযরত মাওলানা মইনুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারীকে স্মরণে রেখে তৎসঙ্গে আমার যিনি গানের গুরু, যার কাছে গান শিখেছি, আব্দুল সোবহান সরকার, তার চরণে ভক্তি রেখে এবং আপনারা শ্রোতামণ্ডলী যারা রয়েছেন আমাদের গানের আসরে সবার প্রতি সালাম রেখে এবং আপনাদের মাঝে যে পালাখানা আমরা উপহার দিচ্ছি সেই পালাখানার নাম হলো নবীর জীবনী এবং খাজা বাবার জীবনী। এই ক্যাসেটখানা প্রযোজনা পরিবেশনা রয়েছেন সারগাম এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জনাব জীবন দেওয়ান। সবাইকে সালাম জানিয়ে শুরু করছে আমার পালাখানা। আমি যে পালা গান করব, আমার পালা হলো খাজা বাবার জীবনী এবং আমার প্রতিপক্ষ শিল্পী আপনাদের সুপরিচিত আব্দুল লতিফ সরকার, তিনি হলেন নবীর জীবনী। তাই আমার খাজা বাবার জীবনী থেকে ছোট করে সর্বপ্রথম আমার খাজা বাবার জীবন অনুসারে খাজা বাবা জন্ম নিলেন, এই দুনিয়ার মধ্যে আসলেন আরবির মধ্যে। আরবি মাসে ১২টা মাস আছে, কিন্তু এই আরবি মাসের মধ্যে যে মাসের মধ্যে আমার খাজা বাবা জন্ম নিলেন সেটা হলো রজবের মাস বা রজবের চাঁদ। তাই এই রজবের মাসে আমার খাজা বাবা জন্ম নিয়েছেন, তাই সেই বিষয়ের উপর আমার সর্বপ্রথম একটি গান। দেখা যায় আকাশে রজবের চাঁদ উঠেছে, দেখো সায়া দে আমার খাজা এসেছে, তোরা দেখো সায়া দে আমার খাজা এসেছে,
গানের মধ্যে খাজা বাবার জন্ম থেকে শুরু করে একটু ইশারা দেওয়া আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুল, ইসলামের জন্য খাজা বাবা ফুটায় ধর্মের ফুল। আমার খাজা বাবা জন্ম নিলেন 7 বছর বয়সে, রোজা নামাজ ধরলেন, 15 বছরে তার মাতা পিতা হারাইলেন, 21 বা 22 বছরে গিয়া তিনি তরিকা জগতে গেলেন, মুরিদ হইলেন। আবার কোনো কোনো জীবনীতে বলে 23 বছর। তো সেই অনুপাতে আমার খাজা বাবা যখন তার পীরের সাথে, ওসমান হারুনের সাথে তিনি মক্কায় গেলেন, হজ আদায় করলেন, সেখান থেকে আমার রাসুলের রজ মোবারকে গেলেন সেই মদিনা মোনাওয়ারায়। যাওয়ার পরে সেখানে আমার রাসুলের দরবারে যখন আমার খাজা বাবা গেলেন আর সেখান থেকে আদেশ পাইলেন, আমার রাসুলুল্লাহ বললেন, খাজা মঈনুদ্দিন, আমি জীবদ্দশায় সেই ভারতবর্ষে যাইতে পারি নাই, আমার ইসলামের যে মূল বিষয় সেখানে পৌঁছাইতে পারি নাই, তাই আমি তোমাকে হুকুম দিলাম, আদেশ করলাম, তুমি আমার এই ইসলাম ধর্মকে সেই ভারতবর্ষে প্রতিষ্ঠিত করো। তাই আমার খাজা বাবা খাজা মঈনুদ্দিন, গরিবের বন্ধু গরিবের নওয়াজ, এই দক্ষিণ এশিয়ায় যথা ভারতবর্ষে তিনি আমার রাসুলের সেই ইসলামের ফুল, ধর্মের ফুল ফোটাইছিলেন, সেটা আপনারা জানেন। তো প্রথম আসরে আমার গানটুকু আমি এইভাবে রাখলাম। এবার আমার প্রতিপক্ষ যিনি জনাব লতিফ সরকার, তার কাছে আমার জানতে ইচ্ছা থাকবে, আজকের পালাটা একটু ব্যতিক্রম। আমরা অন্য মঞ্চে যেমন খাজার জীবনে বড় পীরের জীবনী গাই, কিন্তু আজকের পালাটা খাজার জীবনী আর নবীর জীবনী। তো সেই নবীর জীবনী নিয়ে আমার প্রতিপক্ষ জনাব লতিফ সরকারের কাছে জানতে ইচ্ছা থাকবে, আপনি বলবেন আমার রাসূলুল্লাহ তার জীবদ্দশায় তিনি 6টা চিঠি 6টা রাষ্ট্রের 6 জন বাদশাহকে লিখেছিলেন। এই 6টা চিঠি পাইয়া এই 6 জনের মধ্যে কয়জন ধর্মে আসছে আর কয়জন আসে নাই, আর ওই চিঠি 2-1টা বাংলাদেশে কোনো রাজার কাছে আইসিল নি, যদি আয়সা থাকে তাহলে কোন রাজার কাছে আসছে, এটা আপনার কাছে আমার জানতে ইচ্ছা। আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, তার সাথে আল্লাহর প্রিয় হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পাক রাজা লাখো কোটি সালাম দরুদ ভক্তি চুম্বন রেখে, বিশ্বের যত নবী পয়গম্বর ওলি আউলিয়া গাউস কুতুব সকলের পাক দরবারে ভক্তি রেখে, আমার দয়াল আমার মুর্শিদ মঈনুদ্দিন আল মাজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে ভক্তি রেখে, ওস্তাদ মাতা পিতার পাক চরণে সালাম রেখে আজ যে পালা আরম্ভ করিতেছি, সেই পালা হলো আল্লাহর মহান আউলিয়া হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর জীবনী গাবেন বাংলাদেশের সুনামধন্য গায়িকা জনাব আশরাফ আলী সরকার, আর আপনাদের অধম লতিফ সরকার আমাকে দিয়েছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। খুব সুন্দর পালা হয়, নবীর জীবনী মেরাজ হয়, তা না হইলে নবীতত্ত্ব আদমতত্ত্ব হয়, তা না হইলে খাজা বাবা বড় পীর হয়, কিন্তু এর মধ্যে একটু ব্যতিক্রম যে খাজা বাবার জীবনী আর নবীর জীবনী। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হজ করতে গিয়েছিলেন কাবা ঘরে, সেই মক্কার হজ আদায় করে খাজা বাবা মদিনাতে যায়, আর আমার রাসূল খাদেমকে বলে তুমি মঈনুদ্দিনকে নিয়ে আসো, সেখানে অনেক মঈনুদ্দিন উপস্থিত হইল, কিন্তু আমার রাসূল বলে না, যেজন খাজা মঈনুদ্দিন চিশতি তাকে নিয়ে আসো। আমার খাজা বাবাকে ডেকে নিলেন, খাজা বাবা গেলেন, আমার রাসূল বললেন হে মঈনুদ্দিন, পৃথিবীর সকল দেশে আমি ইসলাম প্রচার করেছি, কিন্তু হিন্দুস্তান যাওয়ার সুযোগ পাই নাই, হিন্দুস্তানের বেলাতে আমি তোমাকে দিলাম। এখানে একটু হাকিকত আছে, ইচ্ছা করলে রাসূল নিজেও আসতে পারতেন, রাসূল পারে না এমন কোনো জিনিস নাই, কিন্তু খাজা বাবার এক নাম আতায় রাসূল, রাসূলের আত্মার ব্যক্তি আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি।
এই দায়িত্বটা বড় পীরকে দিতে পারতেন, জুনায়েদ বাগদাদিকে দিতে পারতেন, অনেক ওলি আউলিয়াকে দিতে পারতেন, কিন্তু দেন নাই। এই দায়িত্বটা দিয়েছে আমার খাজা বাবাকে। কেন বললাম, এই পাল্লার মধ্যেও যেমন খাজা বাবা এবং আমার রাসূলের জীবনী, রাসূলের সাথে খাজা বাবার একটা অন্তরের সম্পর্ক ছিল। তাই শেফালী সরকার কঠিনভাবে একটি প্রশ্ন করেছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনে নিজের হাতে ছয়টি চিঠি লিখে ছয় দেশকে, ছয় দেশের প্রধানকে দিয়েছিলেন। আমার নবী পৃথিবীর কোনো স্কুল মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, আমার নবীকে স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছে, তবে মাধ্যম ছিলেন জিব্রাইল। আমার নবীর সামনে জিব্রাইল একটি আয়াত নিয়ে আসলেন, হেরা পর্বত গুহায় একরা বিসমে রাব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাক। রাসূল আপনি পড়েন, রাসূল বলে আমি লেখাপড়া জানি না, না উম্মি। আল্লাহ বলে জিব্রাইল আমার দোস্তকে চাপ দাও। জিব্রাইল আমার রাসূলের বাম সিনে চাপ দিলেন রাব্বি, ডান সিনে চাপ দিলেন জিদনি, আবার বাম সিনে চাপ দিয়ে বললেন এলমা, রাব্বি জিদনি এলমা। এই তিনটা চাপ দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের ভাষা, মাছের ভাষা, পাখির ভাষা, সূর্যের ভাষা, সমগ্র পৃথিবীর ভাষা আমার রাসূল বুঝতে পারলেন। এর আগেও রাসূল বুঝতেন, কিন্তু রাসূল জন্মের পরে ১৪টা এলেমের সাগরে আমার আল্লাহ গোসল করিয়েছে। তবে রাসূলের যে এলেমটা আবরণ পড়েছিল, পর্দা পড়েছিল, ওই আল্লাহর হুকুমে জিব্রাইল চাপের মাধ্যমে ওই বিকশিত হয়ে গেল ওই আবরণটা। তাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদিও পৃথিবীর কোন স্কুল মাদ্রাসা লেখাপড়া করেন নাই, কিন্তু রাসূল সবই লিখতে পারতেন, সব ভাষা বুঝতেন। তাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে ছয়টা চিঠি লিখেছিলেন, দুই দেশের বাদশা গ্রহণ করেছিলেন, চার দেশের বাদশা গ্রহণ করে নাই। এক নম্বরে চিঠি দিয়েছিলেন আবিসিনিয়ার বাদশা, তিনি গ্রহণ করেছিল। দুই নম্বরে চিঠি দিলেন রোম সম্রাট হেরাক্লিয়াস, তিনি গ্রহণ করেছিলেন, বর্তমানে যেটা ইতালি দেশ, মাফ করবেন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া রোম সম্রাট যেখানে, তিনি গ্রহণ করেছিলেন। তিন নম্বরে পারস্য সম্রাট, তাকে দিয়েছিলেন তিনি চিঠি পেয়ে, যদিও ইসলাম কবুল করেন নাই, কিন্তু চিঠিটা যত্নের সহিত রেখে দিয়েছিলেন। চার নম্বরে মিশরীয় মুকাকাশের বাদশার কাছে দিয়েছিলেন, তিনি ওই চিঠি পেয়ে যদিও ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু চিঠির কোনো মর্যাদা করে নাই, ওই চিঠি এক গির্জা ঘরে ছিল, ফ্রান্সের এক পর্যটক ওই পর্যটক চিঠি নিয়ে তুরস্কের রাজভাণ্ডারে রেখে দেন, ওই তুরস্কের রাজভাণ্ডার থেকে বাদশাহ সুলতান আব্দুল মজিদকে উপহার দিয়েছিলেন। ওই চিঠিটা সুলতান মজিদের হাত থেকে কোন এক মহামতির মাধ্যমে বাংলাদেশে চলে এসেছে, বর্তমানে ওই চিঠিটা ঢাকা লালবাগ শাহি মসজিদের মধ্যে রক্ষিত আছে। বড় সৌভাগ্যের বিষয়, যদি কেউ রাসূলের হাতের লেখা চিঠি দেখতে যাওয়া চান, তাহলে লালবাগ শাহি মসজিদে এসে দেখতে পারবেন, অথবা কোনো লাইব্রেরিতে বা বুখারি শরীফের মধ্যে রাসূলের চিঠিটা ছাপটা আছে, যদি দেখতে চান ভক্তি সহকারে ওই বুখারি শরীফে অথবা লালবাগ শাহি মসজিদের মধ্যে দেখতে পারবেন। এরপরে মুনজার ইবনে হারেস, তার কাছে চিঠি দিয়েছিল, নবীর চিঠিটা টুকরা টুকরা করে ফেলে দিয়েছিল, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেল। তারপরের দিন তার নিজের ছেলে বাবারে তরবারে দিয়া কোবায়া টুকরা টুকরা করে মেরেছিল। চিঠি, নবীর চিঠি যেভাবে টুকরা করেছিল, তার নিজের ছেলে তার পরের দিন বাবাকে ঠিক এইভাবে টুকরা করেছিল। ছয় নম্বরে ইয়ামেন দেশের প্রধানকে চিঠি দিয়েছিলেন, তিনি ধর্মে আসেন নাই, অর্থাৎ চার দেশের প্রধান ধর্মে আসে নাই, দুই দেশের প্রধান ধর্মে এসেছিল। ওই চিঠি এখনো বাংলাদেশে আছে লালবাগ শাহী মসজিদের মধ্যে, হয়তো কারো যদি সৌভাগ্য থাকে দেখতে পারবেন। শেফালী সরকার এত কঠিন কঠিন প্রশ্ন করেন, আমি তো আপনার মতিগতি বুঝতেছি না, ব্যাপারটা কি? ছয় মাসের গালে আমার খাজা বাবা মায়ের গর্ভে জিকির করে, আচ্ছা এক মাসের গালে করলো না, দুই মাসের গালে করলো না, তিন মাসের গালে করলো না, চার মাসের গালে করলো না, ছয় মাসের গালে জিকির করার কারণটা কি? আর ড্যাগ নিয়ে যেহেতু গান গাইছো, ড্যাগ নিয়ে একটা প্রশ্ন করুন, তুমি রেডি থেকো। দুনিয়া পয়দা হলো, দুনিয়া পয়দা হলো যাহারি কারণ, সেই আমার দিনের নবী নূরে নূরে তন, সেই আমার দিনের নবী নূরে নূরে তন। দুনিয়া পয়দা হলো
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক সুতায় বাঁধা ওই নাম আল্লাহর আরশ মহল্লা, যে নামে পাইল ক্ষমা আদি আদম শফিউল্লাহ, সেই আমার দিনের নবী নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। সফায়াতের কান্দারি নবীজি তোরানেওয়ালা, তুমি এখনো বলতেছো ওই এসেছে খাজা বাবা, ওই এসেছে খাজা বাবা। ইসলাম ধর্মে তো বারবার আসা নিষেধ, তো তুমি গানের মধ্যে কইতেছো বারবার আইতেছে খাজা বাবা। এই ইসলাম ধর্ম আর তোমার গানটা দুইটা মিল করে একটা আমাদের বুঝ দিয়ে দাও। জনাব লতিফ সরকার, তিনি নবীর জীবনী পাইয়া সুন্দর গান গাইয়া আমার দিছে একটা ধমক। আমি
মনে করছিলাম কি জানি কি কইব, আসলে যতই ঝাড়ে দেন গাছের আম পড়বো না, গাছের আম খাইতে হইলে গাছে উঠতইব। রতিম সরকার আপনারা যে কি কইলাম অবশ্যই বুঝছেন, নামটা ব্যাংকা খালি কইলাম না যে কার ঝাড়িতে আম পড়ে না, যাই হোক বুঝালইন। তো কি বললো তিনি, আমি একটা গান গাইলাম, ওই দেখা যায় আকাশেতে রজ্জবের চাঁদ উঠেছে, খাজা এসেছে তোরা ডেক বসায়া দে। তো গানের মধ্যে একটা কথা আছে যে খাজা বাবা যখন তার মায়ের গর্ভে ছয় মাস তিনি জিকির করছে, আবার কোনো জীবনীতে পাঁচ মাস আছে, কয় এক মাসে করলো না কেন, দুই মাসে করলো না কেন, তিন মাসে জিকির করলো না, চার মাসে করলো না, ছয় মাসে করলো, কারণটা কি? ভাই রে, বাবা আর মা যখন এক ঘরে যায় মিলন করে, বাবা থেকে আলাদা হয়ে যখন আমি শেফালি মায়ের গর্ভে গেলাম, ওই এক মাসেই আমার জিকির করার ক্ষমতা আল্লাহ দেয় না। এক মাস দুই মাস পাঁচ মাস যখন সন্তানের বয়স হয় তখন পঞ্চ আত্মা তার ভিতরে আসে, সে পরিপূর্ণ হয়, তখন সে জিকির করার ক্ষমতা পায়। যার জন্য জিকির করছে, এনে পাঁচ মাস হোক আর ছয় মাস হোক নাহলে আর পরে দেখো, আগে তো ক্ষমতা থাকে না, কারণ আগে অসম্পূর্ণ থাকে, আর পূর্ণতে আসলে সে জিকির করার মতো অবস্থায় চলে আসে। যাক এই কথা গেল। আরেকটা কথা জিজ্ঞাসা করছে আমারে, ওই যে বারে বারে আসে খাজা বাবা, পবিত্র কোরআনের মধ্যে বলেছে কুল্লে নাফস যাকাতুল মউত, মানুষ মরণশীল, জন্ম নিলে মরতে হবে, তো মানুষ নয়, এই যে যে মানুষটাই বডির মধ্যে থাকে এই নফস মানে দেহের মৃত্যু আছে কিন্তু আত্মার মৃত্যু নাই। পবিত্র কোরআনের মধ্যে আরো আছে কি, আল ওলি আল্লাহ মতো, আল্লাহর ওলিদের কখনো মরণ হয় না। আপনি কি এটা জানেন, সেই ভারতের বাদশাহ আকবর, তিনি এই মাজার টাজার তেমন একটা ভালোবাসতো না। আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা নাকি পীরাউলিয়া ফকির দরবারের মাজার এগুলা তারা পছন্দ করে না, তেমনি করে বাদশাহ আকবরও মাজারের প্রতি তার একটা এই ভক্তি বিশ্বাস কম ছিল, যার কারণে সে কি করলো, সে চিন্তা করলো যে আমি যে দরবারে সালাম দিব যেখান থেকে উত্তর আসে সেটাই আমি মানবো, আর যেটা উত্তর আসবে না সেটা আমি ধ্বংস করে দিব। তাই যে কোনো মাজার তিনি ভাঙতে গেল, যাওয়ার আগে সালাম দিল, যখন সালামের কোনো উত্তর পাইল না তখনই ওই মাজার ধ্বংস করে দিল। এমনি করে ভারতবর্ষে যত মাজার ছিল সব মাজারগুলা ভেঙে দিল। পরিশেষে তিনি আজমিরে গেলেন আমার খাজা বাবার দরবারে, যাওয়ার পরে তিনি কি করলেন, ভাবলেন যে খাজা মঈনুদ্দিন তার অনেক নাম, তিনি অনেক বড় ওলি, নাম শুনছি, তো হঠাৎ করে যদি আমি এক সালামের উত্তর না পায় যদি মাজার ভাঙি তাহলে সমস্যা হইতে পারে, আমি তিনবার তাকে সালাম দিব, তিনবারের পর যদি আমি কোনো উত্তর না পাই তাহলে আমি এই মাজারকেও ধ্বংস করে দিব। তাই সে বাদশাহ আকবর প্রথমে সালাম দিলেন, সালামের উত্তর পায় না, আবারও সালাম দিলেন, তারও উত্তর পাইল না, তৃতীয়বার যখন সালাম দিল, তৃতীয়বার আমার খাজা মঈনুদ্দিনের সেই দরবার থেকে সালামের উত্তর পাইল। পরিশেষে বাদশাহ আকবর জিজ্ঞাসা করলো, ইয়া খাজা মঈনুদ্দিন, আমি যে আগে আরও দুইটা সালাম দিলাম তার উত্তর কেন পাইলাম না? তখন আমার খাজা মঈনুদ্দিন বলতেছিলেন, তুমি প্রথম যখন সালাম দিয়েছ তখন ছিলাম আমি মক্কা নগরে, মক্কায় ছিলাম, আবার দ্বিতীয়বার যখন সালাম দিয়েছ তখন ছিলাম আমি মদিনায় আমার রাসূলের রজব মোবারক করে সেখানে, আর তৃতীয়বার আমি আমার অবস্থানে আমার জায়গায় আমি অবস্থান করতেছিলাম, যার কারণে উত্তর দিয়েছি। তাই আল্লাহর ওলিরা কখনো মরে না, বারবার কতবার কত হাজারবার আপনি দেখতেছেন, এখন কি খাজা বাবা আমাদের মঞ্চে নাই? আপনি কি বলতে চান আমার রাসূল কি আমাদের গান শুনতেছে না? তাহলে রাসূল ওই নূরের জগতে উনি যে সত্তর হাজার বছর ওই তারা রূপে ছিল, ময়ের রূপে ছিল, রাসূলের যদি পুনর্জন্ম হইতে পারে আমাদেরও আছে, হয়তো আমরা সেটা বুঝতে পারি না, আবার বুঝবো যখন সাধারণ থেকে অসাধারণ হইতে পারবো তখন। যাই হোক, এ পর্যন্ত বলা শেষ করলাম আপনার প্রশ্নের কথা। এবার আমি আমার খাজা বাবার জীবনী থেকে ছোট করে একটি গান থাকবে। ওরে জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্থানে যাইতে, আমার হাজারে ধৈরা বইসে ডাকাইতে, হাজারে ধৈরা বইসে ডাকাইতে, ওরে জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্থানে যাইতে, আমার হাজারে ধৈরা বইসে ডাকাইতে, হাজারে ধৈরা বইসে ডাকাইতে, ওরে জঙ্গলারি
দল করতে ডাকাতি, ওরে ওই রাস্তাটা যাইতেছিল কাইতে।
বলবেন তো, এই যে আমার গানের মধ্যে বললাম খাজারে ধরা বইছে ডাকাইতে, খাজারে তো ডাকাইতে ধরছে, বড় পীরকে ডাকাইতে ধরছিল। আপনার কাছে আমার জানতে ইচ্ছা, আমার নবীর জীবনী যেহেতু আপনি গাবেন, এই নবী কেউ একদিন ডাকাইতে ধরছিল, আপনি শুধু বলবেন নবীর যে ডাকাইতে ধরলো কোন জায়গায় ধরছে, আর ডাকাতে ধৈরা রাসুল থেকে কি আদায় করছে। আসলে খাজা বাবার জীবনী আমার রাসেলের গান, যেখানে এখানে ঝাড়িতে আম পড়ে না, না পড়লে দরকার হয় বাঁশ দিয়া বাইরে এলাম, তাতেও যদি না পারে দরকার হয় বগা গাছে দিয়া ফুসাই না মামু, মানে যদি মনে করা যায় ঝাড়িতে আম পড়ে না তাহলে পড়লেই যদি খুশি হও, লাগে গাছে উঠিয়া আর আমি কিছু কমু না আর কইতেও পারুম না, একটা জালার মধ্যে আমার বালাইও না। যাই হোক, আমি যা প্রশ্ন করেছিলাম তার সুন্দর জবাব করেছে, একটা গান গেলেন হিন্দুস্থানের রাস্তা দিয়া খাজা বাবা যাইতে, আমার খাজারে ধৈরা বইছে ডাকাইতে, আহ ডাকাইতে কেউ রে সারে নাই। এখন উনি প্রশ্ন করে ফেলছে আমাকে যে একদিন রাসুলেরও ডাকাইতে পাইছিল, হ রাসুলের ডাকাইতে ধরছিল একদিন, খাজা বাবার ডাকাইতে ধরছিল একদিন, আমার বড় বীরকে ডাকাইতে ধরছিল একদিন, আমার ওস্তাদ আবুল সরকার শামসু কাকা মতলব গানে যাওয়ার সময় টাকা দিয়ে ধরছিল, এই তো কয়েক মাস আগে আমাকে শাহালম ভাই এই মতলব গানে যাওয়ার সময় এদিকে একটু বেশি যেমন মতলব ঘটনা ভাই, সত্য ঘটনা বলতে তো কোনো দোষ নেই আছে, মতলব কালীবাজার গানে যাবে আমার ওস্তাদ আবুল সরকার আর শামসু কাকা, কিন্তু শামসু কাকা অন্ধ লিখিব ট্যাগ গেলে জুতার তলে রাখছে, হ্যাটটা নিতে পারে নাই। কিছুদিন আগে এই যে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সাজান সাহেব তার বাড়ি ওই মতলব সাদুল্লাপুর তার বাড়িতে অনেক শিল্পীরে গিয়েছিলাম, শাহলম ভাইরে সেখানে টলারে ডাকাইতে ধরছে, মোবাইল টাকা পয়সা সব নিয়ে গেছে, তা আমি লতিফ সরকার আর শাহলম সরকার কে যে খাজা বাবার ডাকাইতে ধরেছে, বড় পীরকে ডাকাইতে ধরেছে, রাসুলকে ডাকাইতে ধরেছে, খালি আল্লাহর লাগুটা পায় নাই, পাইলে ধরে বলেই তো, খাজা বাবারা ডাকাইতে ধরেছে, খাজা বাবা কি করলো জালারি নজরে ডাকাইতের দিকে যখন চেয়েছিল, ডাকাইত বেহুশে মাটির মধ্যে গড়াইতে লাগলেন, অবশেষে আমার খাজা বাবা আবার তার রহমতে হুশ করালেন, এইবার ডাকাত হুশ পাইয়া আমার খাজা বাবার হাতে হাত দিয়া মুরিদ হয়ে গেলেন, কারণ আমার খাজা বাবার চোখে ছিল জালালি অস্ত্র, খাজা বাবা তো জালালি অস্ত্র দিয়ে ডাকাইতের মুরিদ করলো, বড় বীর ডাকাইতকে মুরিদ করেছে সত্য কথা কইয়া, ডাকাইত সত্য কথা বড় বীর বলেছে, ডাকাইত মুরিদ হয়ে গেছে, ডাকাইত যখন বড় বীরকে ধরেছিল বলে যে আমার আস্তিনের নিচে 40টা স্বর্ণ মুদ্রা আছে, আমার মা সেলাই করে দিয়েছে, ডাকাইত বলে যে লোক স্বর্ণ মুদ্রা মায়া করে না সে স্বাভাবিক ব্যক্তি না, ঘটনা জানতে পেরে ডাকাইতের সর্দার বড় বীরের কাছে মুরিদ হয়ে যায়, কিন্তু আমার রাসুল মুরিদ করেছিল কি দিয়া, আসলাম গোত্রের
ওই গোত্রটা ছিল আসলাম গোত্র। এই আসলাম গোত্রের 70 জন ডাকাত আমার রাসূলকে ধরেছিল মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন। এই ডাকাত দল আমার রাসূলকে ধরেছিল। আসলাম গোত্রের যে ডাকাতের প্রধান ছিলেন তার নাম ছিল বুরায়দা। এই বুরায়দা যখন সামনে এসে ডাকাত দল নিয়ে উপস্থিত হলেন, আমার রাসূল জিজ্ঞেস করলেন আপনার নাম কি? বলে আমার নাম বুরায়দা। বুরায়দা, বুরায়দা শব্দের অর্থ শীতলতা, আর আপনি এসেছেন ডাকাতি করতে? এরপরে বললেন যে আপনার গোত্র কি? যে আমার গোত্র হলো আসলাম গোত্র। আসলাম গোত্র, আসলাম শব্দের অর্থ নিরাপত্তা। যেই গোত্রের অর্থ নিরাপত্তা অথচ সে নিরাপত্তা বিঘ্নিত করে। আচ্ছা এবার বলেন আপনার বংশ কি? বলে আমার বংশ সাহম বংশ। সাহম বংশ, সাহম বংশের তো তীর সৌভাগ্য। সৌভাগ্যকারী লোকেরা ডাকাতি করে। এই তিনটা অর্থ আমার রাসূল করার সাথে সাথে ওই ডাকাতদের হৃদয়ের মধ্যে আল্লাহর অশেষ রহমত বর্ষিত হয়ে গেল। ডাকাতরা বলে যে এই ব্যক্তি আমাদের এই নামগুলির এত সুন্দর সুন্দর অর্থ করে দিল, এই ব্যক্তি অবশ্যই আল্লাহর খাঁটি মানুষ হবে। অবশেষে তারা জানতে বলে ইনি সে আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের হাতে হাত দিয়া ওই ডাকাত দলরা কলেমা পড়ে তারা মুসলমান হয়ে যায়, জহন্নামের মতো ডাকাতি ছেড়ে দেয়। তাই আমি বলি পৃথিবীর মধ্যে যতগুলি খারাপ মানুষ থাকুক না কেন, তাদেরকে হেদায়েত করার জন্য যুগে 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 নবী পয়গম্বর ওলিয়া উলিয়া গাউস কত পৃথিবীর মধ্যে এসেছে। মানুষ যখন মনুষ্যত্বকে ভুলে যায় আল্লাহর প্রেমিক খাঁটি গণেশে তাদেরকে হেদায়ত করে নিয়ে যায়। তাই আমি বলি কোনো ডাকাত চোর লুচ্চা গুন্ডা বদমার যদি ওইরকম কোনো আল্লাহর খাঁটি প্রেমিকের কাছে পড়ে, সে কি আর ওই অপরাধে লিপ্ত হইতে পারে? তাই এই তার কথা ছিল। এবার আমার একটি গান, গানের পরে বলা তাকে একটি প্রশ্ন করার জন্য চেষ্টা করব। রূপকাস্থরী নৌকা খানি নাই ডুবার ভো, রূপকাস্থরী নৌকা খানি নাই ডুবার ভো, এই নৌকায় নাই ডুবার ভো, পারে কে যাবি নবীর নৌকাতে যায়, পারে কে যাবি ওই নবীর নৌকাতে যায়। মানে যারা
এই দুনিয়া নবী না মানে যারা আমার কলব আমার পীরের কলবের প্রতি মুতাজ্জিহান মুতাজ্জিহান রইল যেদিন থেকে আস্তে এই হাত আমি আমার পীরের হাতে দিয়েছি সেদিন থেকে আমার হাত বলতে নাই এই হাত হয়ে গেছে আমার পীর মঈনুদ্দিন আল মাজভান্ডারি রহমতুল্লাহ আলাইহ এই হাত মঈনুদ্দিন বাবার হাত হয়ে এই হাত চলে গেছে তার পীর আবুল বসর এই হাত হয়ে গেছে আবুল বসরের হাত যদি কেউ খাঁটি হয় আমরা তো পাপি মানুষ জানি না দয়াল কবুল করেছে কিনা এই হাত তার বাবা যে আবুল বসর তার হাতের মধ্যে চলে গেছে আবুল বসরের পীর ছিল গোলাম রহমান মাঝভান্ডারি এই হাত গোলাম রহমান মাঝভান্ডারির হাত গোলাম রহমান মাঝভান্ডারির পীর ছিল আহমদুল্লাহ মাঝভান্ডারি এই হাত আহমদুল্লাহ মাঝভান্ডারির হাত এই ভান্ডারি তরিকাটা মূলে ক্ষত্রিয় তরিকা এই হাত চলে যাবে সেই বড় পীর আব্দুল কাদের জিলানির হাতে এই হাত বড় পীরের হাত বড় পীরের পীরের নাম ছিলেন আবু সাইদ মাকজুমি এই হাত আবু সাইদ মাকজুমির হাত মাকজুমির পীর ছিলেন হাফেজ সিরাজি এই হাত হাফেজ সিরাজির হাত ক্রমান্বয়ে যাইতে যাইতে এই হাত হয়ে যাবে ওই হাসান বসরির হাত হাসান বসরির পীর ছিলেন হযরত আলী এই হাত হয়ে যাবে আলীর হাত আলীর পীর ছিলেন আমার রাসূল এই হাত হয়ে যাবে রাসূলের হাত রাসূলের পীর ছিলেন স্বয়ং খোদা এই হাত হয়ে যাবে খোদার সুবহানাল্লাহ তাহলে যদি কেউ রাসূলকে পেতে চান ওলিয়া ওলিয়া আমার খাজা বাবা রাস্তা দিয়ে চলে আসেন বাইরে বলতে পারে লতিফ সরকার হাত নিয়ে আল্লাহর লগে ঠেকাই দিছে কথাটা বুঝি বেশি বেয়ালাইছে বাইরে মাঝভান্ডার থেকে চট্টগ্রাম থেকে একটা ট্রেন ছাড়ছে আসবে কমলাপুর স্টেশন তো এই ট্রেনের মধ্যে তো মনে করেন 10টা বগি একটা কথার কথা বগি তো একটা আরেকটার সাথে আংটা লেগে থাকে তো একটা বগির মধ্যে হীরা আরেকটা বগির মধ্যে স্বর্ণ আরেকটা বগির মধ্যে রূপা আরেকটা বগির মধ্যে দস্তা আরেকটা বগির মধ্যে গোলালু আরেকটা বগির মধ্যে কাঁচামরিচ আরেকটা বগির মধ্যে কয়লা আরে বা হোক কয়লা হোক গোলালু হোক কাঁচামরিচ ওই হীরার বগিরার লগে আংটা তো লাগাইছে
যখন ইঞ্জিলটা টান দিয়া কমলাপুর স্টেশন আসবে, যদি হীরার বগি আসে, স্বর্ণের বগি আসে, ওই গোলা লোকা চামড়েচের বগিও আসিবে। আমি লতিফ সরকার গোলালুর বগি, কাঁচামরিচের বগি, কয়লার বগি, কিন্তু হীরার বগিটার লগে লাগাইছি তো। ওই দয়ালো যদি চলে যায় অধম বলে, যেইখানে হাত দিয়া ছিলা গাইয়া, ওই তার অশেষ দয়ার বলে যদি একটু কিঞ্চিৎ দয়া করে এই গোলালুর বগি যাইবে চলিয়া। যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হ তার নাম ধাম সুনাম সর্বদিকে পরিপূর্ণ এবং জান্নাতুল্লাহ। তাই আমি শেফালী সরকারকে ডেক নিয়ে একটা প্রশ্ন করবো, গত অসরে করতাম কিন্তু দুইটা প্রশ্ন হয়ে গেছে, বিদায় করি নেই। এবার আমার জিজ্ঞাসা থাকবে, এই খাজা বাবার ড্যাগের সিন্নি খেয়ে এমন একজন ব্যক্তি তার পেটের ব্যথা ভালো হয়ে গেল, অবশেষে তিনি খাজা বাবার দরবার ছাড়া কোথাও যায় নাই, ওই খাজা বাবার দরবারে তার প্রাণত্যাগ করেছিল, এমন কোন ব্যক্তি, কোন ব্যক্তি যে খাজা বাবার ড্যাগের সিন্নি খাইয়া তিনি সব কিছু ছেড়ে দিয়া ওই খাজা বাবার দরবারে সবসময় থাকতেন, একদিন হাদিয়া মঈন বলে একটা চিৎকার দিয়া তার পাখি উড়ে গিয়েছিল, সেই ব্যক্তিরা কে? তার মূল সাধন কি ছিল? প্রতিপক্ষ লতিফ সরকার রে, ধন্যবাদ দিলে আবার ভুলিয়া জায়গা, তো এই জন্য ধন্যবাদ দিলাম না। কয় নবীর জীবনী আর খাজা বাবার জীবনী এই জায়গায় আম পাড়া বাড়ির কি আছে? আরে ভাই, আম হইলো একটা ভিটামিন ফল, এটা খাইলে শরীরে শক্তি হয়, বুদ্ধি হয়, মেধা হয়, আর সেই জ্ঞান বুদ্ধির দিয়ে আমরা গান বাজনা গাই। তো যাই হোক, তিনি এবার আমারে একটু ঝাড়ির সহিত একটা প্রশ্ন করলেন, আমার যা জিজ্ঞাসা ছিল জবাব দিয়া প্রশ্ন করলেন যে খাজা বাবার দরবারে এক ব্যক্তি গেলেন, তার পেটের মধ্যে অনেক ব্যথা, আর খাজা বাবার দরবারে গিয়া তিনি এক নিয়ত করে খাজা বাবার ড্যাগের সিন্নি খাইলো, তার পেট ব্যথা ভালো হয়ে গেল, এবং সে মৃত্যুর আগ পর্যন্ত খাজা বাবার দরবারেই ছিল, সে কে? আচ্ছা, যার কথা আপনি জিজ্ঞাসা করলেন তার নামটা আমি পরে বলি। মনে করেন এই যে আমাদের মিরপুরে যে সাহালি বাবার দরবার আছে, তার ড্যাগের সিন্নি কেউ, কারো যদি পেটের ব্যথা থাকে, ওই এই সাহালি বাবার সিন্নি যদি খায়, তার পেটের ব্যথা কি ভালো হবে না? আল্লাহর যত ওলি আউলি আছে তাদের দরবারে যে কেউ, মনে করেন লতিফ সরকারের পেট ব্যথা হয়ে গেছে গা,
এক নিয়ত করে যদি খাজা বাবার নামে শিন্নিক করে খায় তাহলে তার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। সমস্ত বাংলাদেশে বিশ্বে যত আল্লাহর অলিয়া উলিয়া আছে সব অলিয়া উলিয়ার আল্লাহর এমন একটা রহমত তাদের প্রতি আছে, তাদের দরবারে গিয়ে যদি কেউ এক নিয়ত করে শিন্নি খায় আল্লাহ সেই অলির উসিলায় আল্লাহ তার রোগ ভালো করে দেয়। তো খাজা বাবার দরবারে যিনি ছিল সে ছিল সেই বাদশাহ আকবর। আমি ইতিপূর্বে যার কথা বলেছিলাম সেই আকবরের এক ছেলে ছিল আলমগীর, সেও এই খাজা বাবার দরবারে গিয়ে সালাম দিছে, এই আকবর দিছে। এবং এই যে ড্যাগের শিন্নি আমরা খাই এই বাদশাহ আকবরে কিন্তু খাজা বাবার দরবারে এই যে 120 মন যে ড্যাগটা, এই ড্যাগটা কিন্তু বাদশাহ আকবরই আমার খাজা বাবার দরবারে দান করেছিলেন। কোনো এক যুদ্ধে গিয়া তিনি জয় হয়েছিলেন আর মনে মনে নিয়োগ করেছিলেন যদি আমি এই এই যুদ্ধে জয় হতে পারি তাহলে খাজা বাবার দরবারে আমি একটা শিন্নির ড্যাগ দিব। তাই বাদশাহ আকবর একটি শিন্নির ড্যাগ খাজা বাবার দরবারে দিলেন। পরবর্তীতে তার যখন বেঁধে হইল, পেটে ব্যথা হইল, তখন চিন্তা করলো যে খাজা বাবার শিন্নির উসিলায় আমার পেটের ব্যথা ভালো হবে, তাই তিনি খাইলেন, পেটের ব্যথাও ভালো হইল এবং আজীবনই তিনি খাজা বাবার দরবারে সেবা করতে লাগলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত খাজা বাবার সেখানেই ছিলেন। এ তার জীবনের কথা ছিল, অল্প কথা জবাব দিলাম। এবার ছোট করে আমার গানের আগে একটা প্রশ্ন তার কাছে করতে চাই, আপনি বলবেন আমার দয়াল নবী তার জীবন দশায় সে অনেক কষ্ট পাইছে, অনেক আঘাত পাইছে, অনেক আঘাত পায়ও কখনো কখনো সে আঘাতকে তিনি হজম করেছে, কিন্তু আমার রাসূলুল্লাহ একদিন তার হাতে একটা মেয়ে লোকের গলার হার যখন রাসূলের হাতে পড়ল আর সে হারটা দেখে আমার রাসূল খুব কষ্ট পেয়ে কেঁদে ফেলেছিল। আমার শুধু জানতে ইচ্ছা ওই হারটা কার ছিল আর রাসূল সে হার দেখে কান্দার উদ্দেশ্যটা কি। এই ছোট করে আমার একটি প্রশ্ন। তো আল্লাহর অলিয়া উলিয়ারা মরে না, অনেক আমাদের সমাজে আমি বলেছি যে কিছু লোক আছে যারা এই গোড়া সরেও তোলা কি, তারা আবার এই মাজার টাজার পছন্দ করে না, মাজারে গিয়ে যে আমরা ভক্তি করি এটার কয়ে সেজদা করা নিষেধ, সেজদা করা যাবে না। আরে আল্লাহর বন্ধু যে হয়ে যায় সে কি আল্লাহ থেকে আলাদা থাকে? তো যাই হোক, যার যার জ্ঞান বুদ্ধি তার তার কাছে। তো যাই হোক, মূল কথা হইল আল্লাহর অলিরা কখনো মরে না আর খাজা বাবাও মরে নাই। এ কথা যে বলবে আর বিশ্বাস করবে সে মস্ত বড় পাপী হয়ে যাবে আল্লাহর দরবারে। তাই আমার শেষ আসরের গান, আমার খাজা বাবার আসে কি যারা হাজার ধ্যানে থাকে, হাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে, আরে জিন্দায়ালি খাজা বাবা। হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা,
গরিব নেওয়া যো বুঝবে এ গরিবের ব্যথা, এক নিয়তে পাক দরবারে যদি কিছু চায় মনের আশা পূরণ করে দয়ালু। খাজা বাবা করছি মোনাজাত, 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মায়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে। এইভাবে তে মোনাজাতে তিন দিন হইল গত, তবুও তো গরিব বেটাই টাকা পাইল না তো। টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাটি, বাহির হতে হাতে তুইলা নিল একটা লাঠি। ওরে তিনটা বাড়ি মাইরা বলে, তিনটা বাড়ি মাইরা বলে, দরবার হতে হাইটা বেটায় গেল কিছু দূরে, পিছন হতে এক পাগলায় ডাক দিয়া কয় তারে, পাগলের ডাক শুনা বেটায় অমনি হইল খারা, পাগলায় তাহার হাতে দিল 500 টাকার তোরা। গরিব বলে টাকা চাইলাম খাজারো দরবারে, খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে। তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, পরিচয় না দিলে তোমার টাকা নিব না। ওই পাগলায় দেখো তার পিছনে, যাইয়া দেখে তিনটা বাড়ির দাগ সেখানে। যেই তিনটা বাড়ি মারছে খাজার রওয়া যায়, সেই তিনটা বাড়ি দেখে পাগলের গায়। যেই তিনটা বাড়ি মারছে খাজার রওয়া যায়, সেই তিনটা বাড়ি দেখে পাগলের গায়। পা ধরিয়া বলে তুমি নিশ্চয় দয়াল খাজা, অপরাধ হইয়া গেছে দাও আমারে সাজা। এইভাবে তে পাও ধরিয়া কান্দে অনেক ক্ষণ, উপর দিকে মাথা গরিব উঠাইল যখন, তাকে পাগলাই গেছে গরিব হইয়া, পাগলাই গেছে গায়েব হইয়া। নাইরে আসে পাশে খাজাই নিজে টাকা দিছে আইসা পাগল ভেসে, টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি। বিশ্বাস ছাড়া দেয় না ধরা আল্লাহ খাজা আল্লাহর ওলি, খাজা বাবা আল্লাহর ওলি, যে করবে না বিশ্বাস নামাজ রোজা এবাদত তার সবই সর্বনাশ। বেবে মানিকগঞ্জের আবুল বলে, আরে মানিকগঞ্জের আবুল বলে, খাজার দূরই নাই খাজায় মরে নাই মরে নাই রে, ও খাজায় মরে নাই মরে নাই রে, ও বাবাই মরে নাই মরে নাই রে। আরে খাজা বাবা, আরে খাজা বাবা, চল বাড়ি রে ভাই, আরে জিন্দায় আলী খাজা বাবা, জিন্দায় আলী খাজা বাবা, আরে জিন্দায় আলী খাজা বাবা, যাহা জিজ্ঞাসা ছিল খুব সুন্দরভাবে জবাব করেছে। এবার প্রশ্ন করলেন, একটা গলার হারের জন্য আমার রসুল কেঁদে ফেললেন, এটা গলার হার, তাহলে হাড্ডি না, হানজালার হাড্ডি না,
গলার হার, এতে বুঝে নিতে হবে খাদিজার একটা হারের জন্য আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়েছিল। খাদিজা যখন পৃথিবী থেকে ইন্তেকাল করে, তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে মেয়ে জৈনব, এই জৈনবকে ওই খাদিজার হারটা দিয়েছিলেন। আর জৈনবের যে স্বামী আবুলাস, এই আবুলাস নবীর পক্ষ হইয়া কাফেরদের সাথে যুদ্ধ করতে যায়, আর কাফেররা আবুলাসকে বন্দী করে ফেলে। আমার নবী বলেন, ওকে ছেড়ে দাও, বলে মুক্তিপণ দাও। বলে মুক্তিপণ কি? শেষ পর্যন্ত মুক্তিপণ হিসাবে এই জৈনবকে যে নবী যে হাতটা দিয়েছিল, ওই হাতটার বিনিময়ে আবুলাসকে মুক্তি করে আনে। কিন্তু খাদিজা বিবির হার, খাদিজা বিবি আমার রাসুলকে জীবনের প্রথম ইসলাম ধর্ম প্রচার করতে গিয়া খাদিজা বিবির যে সহযোগিতা পেয়েছিলেন, স্মৃতিস্বরূপ সেই হাতটা তার মেয়েকে দিয়েছিল। আর ওই মেয়ের হাত দিয়ে মেয়ের স্বামী আবুলাসকে মুক্তিপণ থেকে মুক্তিপণ দিয়ে এই আবুলাসকে মুক্ত করে আনে। আবুলাসকে মুক্ত করেছে, কিন্তু খাদিজা বিবির স্মৃতির হাতটা মুক্তিপণ হিসাবে দিয়েছিল। এই জন্য আমার নবীজি কেঁদে ফেলেছিলেন। যাই হোক, খাজা বাবার জীবনে বড় প্রিয় জীবনী, বাজে কথা নাই। তবে একটা কথা বললেন যে লতিফ সরকারকে ধন্যবাদ দিলে ভুললা যায়। হরে ভাই, আমি একলা ভুলি না, লগে লগে অনেকের ভুলে এলাইছি। তবে সেই ফুলার মধ্যে যদি জ্ঞানের ফুলা ফুলে, জ্ঞানের গর্ব হয় বা পবিত্রতার কোনো ছোঁয়া থাকে, সেই ফুলাটা নেক হয়, এটা দোষের কিছু না। যাই হোক, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা গান, যে গানটা আমারও খুব ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, কিন্তু তারপরে যুদ্ধ ওহদের যুদ্ধ, ওহদের যুদ্ধে গিয়ে আমার নবীজির একটা দানদান শহীদ হয়ে যায়, সেখান থেকে একটি গান। আদম মুসা ইব্রাহিমে পাগল হইল আল্লাহর প্রেমে, ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, সব নবীরা আমার আল্লাহকে বন্ধু বলে ডেকেছে। আর আমার আল্লাহ বলে আমি আমার রাসূলকে বন্ধু বলে ডেকেছি। আদম মুসা ইব্রাহিমে পাগল হইল আল্লাহর প্রেমে, আর আমার নবী কি কয়? আল্লাহ কয় আমি নিজে মুহাম্মাদের দিওয়ানা গো। গগন নবীর নূরে সৃজন, নবী ছাড়া নাই নবী নিজের তুলনা। চন্দ্র সূর্য গগন নবীর নূরে সৃজন, নবী ছাড়া নাই নবীর নিজের তুলনা। নবী রহমান শিশিটা গড় খেতে রাখিয়া উঠল আনার ভাবিয়া, এইখানে রক্ত রাখা গোপন হবে না। শিশির মুখ খুলিয়া রক্ত খাইয়া আনাস
রাখছো বলো না, আনাস এই কথা শুনি ছাড়ে চৌখের পানি, না জানি রক্ত খাইয়া কইরাছি গুনা, এবার আনাস কয় পয়গম্বর রাখছি পেটের ভিতর, এই উদর ছাড়া গোপন খুঁজা পাইলাম না, নবী কয় ধন্য আনাস তুমি ধন্য তোমার শরীরের জন্য, মুখের থুতু যদি কেউ আঘাত পাইত আঘাতে থুতু লাগাইতো আঘাত হইত না, নবী ভেবে বলছে আবুলে হরিণীর নাভে মলে হইল কস্তুরি নবীর খাইয়া পচি না। রাজ্যোদ্দন সাহেব একটা গানের মধ্যে বলেছে, সুগন্ধে হয় মন মুগ্ধময় হরিণী তা খুঁজে পায় না, হরিণীর নাভি মূলে হয় কস্তুরি খবর রাখে না। হরিণের নাভিতে যখন কস্তুরির গ্রাম ছোটে ও সারা বন তন্ন তন্ন করে খুঁজে, ও থেকে গ্রাণ আসে খুঁজে পায় না, আসলে ওর নিজে থেকে গ্রাণ আসে, কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু খেয়েছিল, পচিনা খেয়েছিল। কিভাবে? আমার নবী একদিন রাস্তা দিয়া যায়, দেখে নবী চাইয়া একটা হরিণ গাছের সাথে রেখেছে বাদিয়া, ওই নবী হরিণের সামনে গেল রে চলিয়া, যাইয়া বলে ওরে হরিণ কেন রইয়াছ দাঁড়াইয়া, হরিণীর ভাষা আমার নবী বুঝিত, চোখের পানি ছেড়ে বলে নবী গো, আমার একটা শিশু বাচ্চা আজ থেকে 3 দিন যাবত প্রসব হইয়া ওই বাচ্চা বনে রইয়া গেছে, আমাকে শিকারি ধরিয়া এনেছে, আমাকে মেরে ফেলবে কোনো দুঃখ নাই, কিন্তু আমার বাচ্চার কি উপায় হবে ওই শোকে কাঁদি আমি আপনাকে জানাই। আমার নবী বলে হরিণীর মালিককে, এই হরিণীকে ছেড়ে দাও। মালিক বলে বনের পশু ছেড়ে দিলে আর আসবে না। আমার নবী বলে তুমি আমাকে বেঁধে রাখো, হরিণীকে ছেড়ে দাও এখন। আগের দিনে মানুষও বেচা কেনা হইতো, তাই নবীকে বেঁধে ওই হরিণীকে দিয়াছে ছাড়িয়া, বনের মধ্যে হরিণী গিয়াছে চলিয়া, যাইয়া বলে বাচ্চা রে আয় তোরা কাছে, জনিমের মতো যারে দুগ্ধ খাইয়া, তোদের জন্যই আমার নবী আমাকে দিয়াছে ছাড়িয়া, কিন্তু আমাকে ছেড়ে দিয়েছে, ওই আমার আল্লাহর নবীকে গাছের মধ্যে রেখেছে বাদিয়া, আমি না যাওয়া পর্যন্ত নবী ওই রৌদ্রের মধ্যে থাকিবে বসি। বাচ্চারা বলে মাগু দুগ্ধ খাবো না, যেই নবীকে রেখেছে বাদিয়া ওই নবীকে বেঁধে রাখবে, আর আমরা কেমনে যাবো দুগ্ধ খাইয়া। ওই হরিণীর আরো 2টা বাচ্চা লইয়া হরি বন হইতেই এসেছে চলিয়া, আর আমার নবী ওই শিকারীকে বলতেছে ডাকিয়া, আমি বলেছিলাম বনের পশু তুমি ছেড়ে দাও, ও আবার চলে আসবে দেখো এসেছে চলিয়া। ওই শিকারী কই এই কেমন খেলায় আজকে গেলাম আমি দেখিয়া, এক হরিণকে ছেড়েছি সাথে আরো 2টা নিয়ে এসেছে চলিয়া, আপনি কে আপনার নাম কি বলেন না খুলিয়া, বলে বাড়ি আমার মক্কায়, বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা, আমার নাম মোহাম্মদ, যখন পরিচয় দিল ওই শিকারী তখন বুঝিতে পারিল আখেরি নবী যিনি হবে নাম হবে তার হযরত মোহাম্মদ, হয়তো সেই নবীকে গিয়া আছে বাঁধিয়া, ওই বনের পশু নবী চিনলই আমি মানুষ হইয়া গিয়াছি ভুলিয়া।
নবীকে চিনে আমরা মানুষ হয়ে কয়জন নবীকে চিনতে পেরেছি। তাই ওই নবী, নবী যে গাছের নিচে বাঁধা ছিল দুপুর রোদ্রে, ওই তার গায়ে থেকে পচিনা ঝরে ঝরে মাটিতে পড়েছিল। হরিণী তার বাচ্চাদেরকে বলে, এই নবীর পচিনা যদি এই মাটির মধ্যে থাকে আল্লাহর উত্তপ্ত সূর্যের আগুন বন্ধ হয়ে যাবে, এই পচিনা আমরা বিফলে যেতে দেব না। তারা যত্নের সহিত চাটিয়ে চাটিয়ে খেয়ে তাদের ভিতরে সুগন্ধ মেষকাম্বর যাকে বলা হয় মৃগ নবী হরিণীর ভিতরে পয়দা হলো। কিন্তু আমরা মানুষে কি করলাম?